আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ড্রিম ওয়ার্ল্ড 2020। যখন বাংলাদেশে যাই তখনই দেশি মুরগিটা খাওয়া হয়। এখানে দেশি মুরগিটা সচরাচর পাওয়া যায় না। এখানে আফ্রিকা থেকে সম্ভবত একটি মুরগি আসে, তো সেই মুরগিটাই আসলে আমরা দেশি মুরগির মতোই রান্না করি। এখানে আমি মুরগি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আপনাদেরকে বোঝার জন্য আমি ফার্মের মুরগিও এখানে নিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন তফাতটা। দেখুন, ফার্মের মুরগি তো সবাই চিনেন, আর এখানে যে মুরগিটা পাওয়া যায়, যেটা ব্রাজিল না, আফ্রিকান থেকে সম্ভবত আসে। দেখুন, এই হার্ড চিকেনটা এরকম। তো এটা ভালোভাবে রান্না করলে দেশি মুরগি থেকে কোনো অংশেই কম নয়, তবে একটু বেশি সময় লাগে। তবে যাদের প্রেশার কুকার আছে, খুব সম্ভবত একটু তাড়াতাড়ি শেষ হয় রান্নাটা। আর যারা শুধু চুলায় রান্না করবেন, তো তাদের জন্য অনুরোধ, অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে আপনারা রান্না করবেন, তো বেশি সময় লাগবে না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরেই আপনার রান্না হয়ে যাবে, তবে আপনাকে বারবার কষাতে হবে। তো চলুন দেখে আসি রান্নাটা আমি কিভাবে করছি। তো আমি একটি হাঁড়িতে তেল নিয়েছি, দিয়ে দিলাম 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা বড় সাইজের রসুনের টুকরো, আদা বাটা নিয়েছি বড় স্পুনের 3 স্পুন, মাস্টার্ড পেস্ট নিয়েছি 1 স্পুন, আমি কেনাটা ব্যবহার করেছি 2 স্পুন, দিয়েছি মরিচের গুঁড়ো 1 স্পুন, দিচ্ছি হলুদের গুঁড়ো 1 স্পুন, দিয়ে দিচ্ছি টালা জিরির গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 স্পুন। এখন মশলাগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2টা বড় সাইজের টমেটো কুচি দিব, 2টা বড় সাইজের লেবু নিয়েছি, তা এখন আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়া হয়ে গেছে, মুরগির টুকরোগুলো ছেড়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো ফিরে আসছি 20 মিনিটস পর। এলাম 20 মিনিটস পর। এখন আমি মাংসের কালার আসার জন্য একটু সয়া সস দিয়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। আমি ফিরে আসছি 30 মিনিটস পর। এ পর্যায়ে আঁচ কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটেই আমি রান্না করব। ফিরে এলাম, দেখুন অনেক সুন্দর রং এসে গেছে এবং মাংস কিছুটা সিদ্ধ হয়েছে। এখন আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি আবারও 20 মিনিটস পর। ফিরে এলাম, দেখুন মাংসটা পূর্বের চেয়ে এখন অনেক সফট হয়ে এসেছে এবং অনেক সুন্দর রং এসে গেছে। এখন আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে, আমি এখন পানি দেব। তো এখন আমি সল্ট দিয়ে দিব। এখন আমি সামান্য গরম পানি দিয়ে দেব। তো ফিরে আসছি 10 মিনিটস পর। ফিরে এলাম, তো আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, সেজন্য অল্প অল্প করে এই গরম পানি দিতে হবে, তাহলে মাংসটা ভেতরে অনেক জুসি হবে। ফিরে এলাম, আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। এটাই শেষ, আমি আর গরম পানি দিব না, দিয়ে দিলাম কাঁচা মরিচ। ফিরে আসছি 30 মিনিটস পর, তখনই আমার রান্না শেষ হয়ে যাবে। এখন আমি আঁচ একদম লো করে দিয়েছি। আমার রান্না ডান। আমার এই আজকে ডেলিশাস চিকেন রান্না করতে সময় লেগেছে মোট 1 আওয়ার 45 মিনিট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা আইকন বেলটি বাজিয়ে দিন। তো আবারও আসছি আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।